আসসালামু আলাইকুম সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে জরুরি আপডেট। তো অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাইয়া, মালয়েশিয়ার কলিং ভিসা কি বন্ধ হয়ে গেছে? যে আমার অলরেডি কলিং আসছে বাট ফ্লাইট হচ্ছে না, আমি কি যেতে পারবো মালয়েশিয়াতে? তো অনেকেই এই প্রশ্নটা, এই কনফিউশনে আছেন যে মালয়েশিয়ার ভিসা কি বন্ধ হয়ে গেছে, কারণ অনেক মাধ্যমে অনেকে অনেক বিভ্রান্ত ছড়াচ্ছে, হয়তো কনফিউশনের নিউজ পাচ্ছে অনেকে, সেই কারণে মানুষ কনফিউশনে আছে সঠিক নিউজ না পেয়ে। তো বিষয়টা হচ্ছে, যাই বাংলাদেশ থেকে যে সকল কর্মীগুলো মালয়েশিয়াতে আসবে, তো তার যে একটা অনুমোদন দিয়েছে, প্রায় 3 লক্ষেরও বেশি শ্রমিকের যে কোটা অনুমোদন দিয়েছে, টোটাল হচ্ছে যাই মালয়েশিয়াতে মালয়েশিয়ান গভর্নমেন্ট অনুমোদন দিয়েছে 10 লাখেরও বেশি শ্রমিক। 10 লাখ বাংলাদেশ সহ ইন্দোনেশিয়া, নেপাল, বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়া 10 লাখ শ্রমিক নিতে পারবে। তো এই ক্ষেত্রে বাংলাদেশ পেয়েছে প্রায় 3 লাখেরও বেশি কোটা অনুমোদন বাংলাদেশ থেকে, মানে এই সকল শ্রমিকগুলো আসতে পারবে। মালয়েশিয়ার যে সকল নিয়োগকর্তারা বা কোম্পানিরা আছে, এরা বাংলাদেশ থেকে এই শ্রমিক আনতে পারবে, এই অনুমোদন দিয়েছে। তো অলরেডি মালয়েশিয়াতে প্রায় বাংলাদেশ থেকে কর্মী আসছে এই পর্যন্ত 1,21,000 মাত্র, তার মানে এখানে আরও প্রায় 2 লাখের মতো কর্মী এখনও অন দা ওয়ে আছে, মানে এখনও আসতে পারবে। তো সেই ক্ষেত্রে মালয়েশিয়ার যেই একটা নিউজ, সেটা হচ্ছে যে নতুন করে আর কোনো শ্রমিকের জন্য ওরা আবেদন গ্রহণ করবে না আর কি গভর্নমেন্ট। যে অলরেডি যে 10 লাখ শ্রমিকের ঘাটতি ছিল, ওইটা অলরেডি পূরণ হয়ে গেছে, ওইটা অলরেডি গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ দেওয়া হয়েছে। তো নতুন করে আর মানে মালয়েশিয়ার যে সকল এজেন্সিগুলো আছে বা কোম্পানিরা আছে, এরা আর আবেদন করতে পারবেন না, বিষয়টা হচ্ছে এটা। তো বাংলাদেশ থেকে যে সকল কর্মীগুলোর অলরেডি মানে অনুমোদন দিয়েছে 3 লাখেরও বেশি এইরকমই, তো এগুলো আসতে পারবে। তো অলরেডি বাংলাদেশ থেকে প্রায় 1,21,000 লোক আসছে, তার মানে আর 2 লাখ লোক বাংলাদেশ থেকে আসতে পারবে। তো সেই ক্ষেত্রে একটা বিষয় আমি আশা করছি আপনার কনফিউশন দূর হয়েছে, যে বাংলাদেশ থেকে এখনও 2 লাখেরও বেশি কর্মী আসতে পারবে। তো এখন বিষয়টা হচ্ছে যে যারা অলরেডি কলিং ভিসা বলতেছেন, ভিসা কপি আসছে বাট ফ্লাইট হচ্ছে না, তো তারা আপনাদের যে সকল এজেন্সিগুলোর মাধ্যমে আপনারা ভিসা প্রসেসিং করার ইয়ে দিছেন, তো ওদের সাথে যোগাযোগ করুন, ওরা বলতে পারবে অ্যাকচুয়ালি বিষয়টা কি, কবে নাগাদ আপনাকে মালয়েশিয়াতে আনতে পারবে বা কতদিন সময় লাগতে পারে। তো এই বিষয় নিয়ে আপনারা অনেকে যে কনফিউশনে আছেন যে মালয়েশিয়ার ভিসা কি আসলেই বন্ধ হয়েছে কি না, তো মালয়েশিয়ার ভিসা যেই কোটাগুলো অনুমোদন দিছে অলরেডি বাংলাদেশের জন্য, ওই কোটাগুলো আসতে পারবে। তো ওই কোটাগুলো আসতে পারবে মানে এখনও বন্ধ হয় নাই, মানে বিষয়টা হচ্ছে মালয়েশিয়ার যে সকল কোম্পানিগুলো নতুন করে আবার যদি লোক লাগে, তারা আর আবেদন করতে পারবে না, ওইটা বন্ধ হয়েছে। তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন, কনফিউশন দূর হয়েছেন। যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে সবসময় আপনাদের জন্য সঠিক নিউজ, সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি এই চ্যানেলটির মাধ্যমে। আমার মালয়েশিয়া লাইফের বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করতে চেষ্টা করি এই চ্যানেলটির মাধ্যমে, যাতে করে আপনারা পরবর্তীতে মালয়েশিয়াতে এসে বা মালয়েশিয়া আসার আগে একটা তথ্য পেয়ে আপনারা উপকৃত হন। অনেকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট পেয়ে আমার আসলে ভিডিওগুলো মেকিং করার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।